আমরা এই মুহূর্তে আছি নয়াটোলা দারুস সালাম কামিল মাদ্রাসা ভোট কেন্দ্র এবং সেখানে সকাল থেকে আমরা সকাল 8টা থেকে ভোটের যে পরিবেশ সেটি আমরা সকাল থেকে আমরা অবজার্ভ করছিলাম সেখানে এবং আপনারা জানেন যে এই কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বাচা ইংলিশ মিডিয়াম স্কুল যে কেন্দ্র সেই কেন্দ্রে ভোট প্রদান করেছেন এবং তিনি জানিয়েছেন যে সকাল থেকে তিনি বেশ কিছু কেন্দ্রে ঘুরে আসছেন এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে বিশেষ করে আনসার পুলিশের সদস্যরা সেখানে উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিয়েছে আমরা যেমনটি দেখেছি এবং এখন পর্যন্ত কোনো নাশকতার খবর কিন্তু আমরা পাইনি অর্থাৎ কোনো বিশৃঙ্খল ঘটনার খবর অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি নয়াটোলা দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে আসলে কেমন ভোট চলছে সেটি আমরা জানতে চাইব সাধারণ ভোটাররা যারা আছেন সকাল থেকে যারা ভোট দিয়েছেন কিংবা ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন পোলিং এজেন্ট বা বিভিন্ন প্রার্থী এজেন্ট হিসেবে তাদের কাছ থেকে আমরা জানতে চাইব আসলে ভোট গ্রহণ কেমন চলছে আপনারা তো সকাল থেকে ছিলেন এখানে কি অবস্থা ভোটের পরিবেশ কেমন ইনশাআল্লাহ ভোটের পরিবেশ খুবই সুন্দর আপনারা সাংবাদিকরা সারা বাংলাদেশে চষে বেড়ান আপনারাও ভালো জানেন আমরা ইতিপূর্বে মনে করেন যে প্রত্যেকটা আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন কেন্দ্রে আমরা খোঁজখবর নিয়েছি সব জায়গার থেকে স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে নাই এটুকুই আমরা জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে আপনি আপনি ভোট দিয়েছেন ভোট দিয়েছেন আপনি এখানে আসলে যারা দাঁড়িয়েছে তারা অধিকাংশ ভোট প্রদান করেছে এবং নিশ্চয়ই আপনি ভোট দিয়েছেন সকালে কেমন দেখেছেন ভেতরে পরিবেশ খুবই শান্তিপূর্ণ পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আছেন কি সেখানে প্রচুর পরিমাণে হ্যাঁ শুনছিলেন যে দর্শকরা যারা আসলে সাধারণ ভোটার তারা ভোট এরই মধ্যে প্রদান করে এসছেন এবং সবকিছু ছাপিয়ে আজকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং নয়াটোলা দারুস সালাম মাদ্রাসা যে কেন্দ্রটি রয়েছে সেখানে নারী এবং পুরুষ ভোটারের কিন্তু আমরা উপস্থিতি দেখেছি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এছাড়া আমরা রাজধানীর বেশ কটি কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি সকাল থেকে কিন্তু উৎসবমুখর রয়েছে এবং বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা আসলে এজেন্ট রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত করেনি যে কারণে বলাই যায় যে আসলে যারা ভোট বর্জন করতে চেয়েছিল শুরু থেকে একটা ভোটে বাধা প্রদান করার অপচেষ্টা চালিয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে এবং আজকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণ শেষ অর্থাৎ 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলার পরেই আসলে বলা যাবে যে আসলে উৎসবমুখর পরিবেশের যে ধারাবাহিকতা সেটি কতটুকু বজায় থাকবে এবং এই পর্যন্ত নয়াটোলা দারুস সালাম মাদ্রাসা কেন্দ্র থেকে এটাই ছিল আমার কাছে ভোটের সবশেষ খবর পরবর্তী খবরে আপনাদেরকে আমরা নিয়ে যাব অন্য কোনো কেন্দ্রে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।